হ্যালো। না, আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ অন্যদিন যেটা হয়েছে দিনের বেলায় আপনাদেরকে আমি নিয়ে বেরিয়ে পড়ি, কোনো না কোনো সেটে আপনাদেরকে আমি নিয়ে যাই। তবে আজকে অফকোর্স মিটি জোড়ার সেটে, এবং বেশ সন্ধে হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে। এর পিছনে কারণ হচ্ছে যে আজকে আমরা মিটি জোড়ার সেটে যেমন এসেছি, এখানে কিন্তু ডাবল ধামাল। কী সেই ধামাকা হতে চলেছে আজকে এই ফ্লোরে আসছে আমাদের সকলের প্রিয় সিরিয়াল, যেই সিরিয়ালটা ভীষণ ভালো করছে এবং প্রত্যেক মানুষ ভীষণভাবে চর্চা করছেন এই পার্টিকুলার ধারাবাহিকটা নিয়ে। তার নাম হলো কার কাছে কই মনের কথা। আজকে কার কাছে কই মনের কথার গোটা টিম আসবে মিঠি ঝোড়ার সেটে, কারণ আজকে মিঠি ঝোড়ার সেটে হবে পিঠে পুলি উৎসব। এবং সেই পিঠে পুলি উৎসবের আয়োজনটা ঠিক কতটা সুন্দর করে হচ্ছে সেই সব কিছু খোঁজ নিতে হচ্ছে, তো সেই কারণে আজকে আমি পৌঁছে গিয়েছি মিঠি জোড়ার সেটে। চলুন তাহলে যাওয়া যাক ফ্লোরে, এবং কী হচ্ছে ফ্লোর মেকআপ রুম সব মিলিয়ে মিশিয়ে আড্ডা কতটা জমে জমজমাট হলো সেটা জানতে হলে যাওয়া যাক আমার সঙ্গে। নমস্কার সকলকে, আমি আপনাদের সকলের প্রিয় ধারাবাহিক মিঠি ঝোড়ার নীলাঞ্জনা, মানে আপনাদের সকলের প্রিয় দেবাদৃতা। তো আজকে দেবাদৃতার সাথে আরও অনেক সদস্য রয়েছে, এবং শুধু দেবাদৃতা বলছি না, নীলাঞ্জনার সাথে আরও অনেক মিঠি ঝোড়ার সদস্য রয়েছে, তাদেরকে নিয়ে আমি এখন আপনাদের সামনে রয়েছি। তো সবার আগে আচ্ছা, কাকে আমি চুজ করছি না, টিকলুদা রয়েছে এবং আমার মা রয়েছে। তো টিকলুদাকে আমি প্রথম বলবো যে বলো, পিঠে পুলি উৎসব নিয়ে কতটা তুমি এক্সাইটেড? পিঠেপুলি উৎসব নিয়ে তো আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ আজকে আমাদের পিঠেপুলি উৎসব হচ্ছে এবং আমরা রাই এবং আমাদের নীলু এবং স্রোত এরা সকলে মিলে যেই উৎসবটা অর্গানাইজ করেছে আমরা সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে প্রোগ্রাম দেখছি। আমরা প্রচণ্ড এক্সাইটেড, যদিও আপাতত আমরা মেকআপ রুমে বসে আমাদের সন্ধ্যাবেলার যে খাওয়া দাওয়া সেটা করছি, সেটা পিঠে নয় ডেফিনেটলি। তো সেখানে আমরা মুড়ি খাচ্ছি সকলে মিলে, তো আমরা প্রচন্ড এক্সাইটেড। এবার সপ্তর্ষিদা বলবে, এদিক দিয়েই যা সপ্তর্ষিদা। আমার পিঠে বলতে পছন্দ, আমাদের বাড়িতে একটা পিঠে বানায় চন্দ্রখণ্ড, ওটা ওই নারকোল দুধ দিয়ে একটা মানে কেটে কেটে বরফি মতো করে, সেটা খুব আনকমন পিঠেটা, সেটা আমার খুব পছন্দ। গোকুল পিঠে আমার খুব পছন্দ, আর দুধের যে পিঠেগুলো হয় সেগুলো আমার খুব পছন্দ। তুই বললি না, তোর কোন পিঠে পছন্দ? আমার আমার মা বানিয়েছে আর কি পিঠে, অনেক রকম দুধ পুলি বানিয়েছে, পাটিসাপটা বানিয়েছে, কিন্তু আমার পাটিসাপটা হচ্ছে ফেভারিট, মানে মা আরও বেশি করে পুর দিয়ে আমার জন্য বানায়, মানে ওটা মানে আলাদাই টেস্ট লাগে। তো পিঠে মানে পিঠে পুলি উৎসবের জন্য আমি একটা কারণেই অপেক্ষা করে থাকি, সেটা হচ্ছে পাটিসাপটা। আর দুধ পুলি, ডেফিনেটলি দুধ পুলিটা আমার বোন বেশি পছন্দ করে। এরপরে আসি পৌষ্মিতাদির কাছে, মানে আমার মা নীলাঞ্জনা, রায়পূর্ণা এবং স্রোত, এই তিনটে মেয়ের এবং আরেকজনকে ভুলে যাচ্ছে, আমাদের দাদা ভাই। তো দাদা ভাই ও আমাদের চারজনের মা। তো মা বলুক যে মায়ের কি ভালো, মায়ের নামটাই আমি ভুলে গেছি, আমার মায়ের এই মাও ভুলে গেছে। মিঠি চোরা ধারাবাহিকের নাম হচ্ছে নন্দিতা। নমস্কার, আমি পৌষ্মিতা, পৌষ্মিতা গোস্বামী। পিঠে পুলির সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক, সেটা হচ্ছে আমার পয়লা পৌষে জন্মদিন, তাই মাসের শুরুতে জন্মদিন আর মাসের শেষ সংক্রান্তি সেখানে পিঠে পুলি, ফলে আমি ওই অপেক্ষা করে থাকি যেদিন যেদিন জন্মেছিলাম আর যেদিন মাসটা শেষ হলো। সো ন্যাচুরালি, আর বাঙালিদের পিঠে পুলি মানে তো মিষ্টি, মিষ্টি মানে মানে মিষ্টি মানেই বাঙালি, ভাইসি ভার্সা না। আমি আজ অব্দি আমার পাশে যে আমার মেয়ে বসে আছে সে প্রচণ্ড মিষ্টি প্রেমিক, আমিও তাই, বাঙালি মানে মিষ্টি পছন্দ করেন, এরকম বাঙালি আমি দেখিনি, আমি দেখতে চাইও না। তো পিঠে পুলি মানেই তো মিষ্টি, আর কিন্তু যদিও আমার পিঠের মধ্যে আর আমার ফেভারিট পিঠে হচ্ছে মনোহরা, কেউ প্লিজ যদি মনে করো আমাকে পাঠাতে চাও প্লিজ মনোহরা পাঠিয়ে দিতে পারো, আমি কিচ্ছু মনে করবো না। তোমরা যদি নীলুর মন জয় করতে চাও তাহলে পাঠিয়ে দাও মনোহরা, খুব ইজি, অনলি মিষ্টি, অনলি মিষ্টি। হ্যাঁ, আমার খুব সাদা খুব সাদা এক সাদা সাপটা একটা পিঠে পছন্দ, সেটা হচ্ছে সরা পিঠে, মানে যেটা দুধে ভেজানো নয়, একদম যেটা গরম গরম ওই সরা থেকে তুলে দিল, একটু নলেন গুড়ের সাথে মানে গলা গুড় যেটা, সেটা সেটা ছড়িয়ে খেলাম পিঠে, ওফ মানে সেটা। আর অবভিয়াসলি বাঙালিদের সেন্টিমেন্ট, জাতীয় সেন্টিমেন্ট হচ্ছে পাটিসাপটা, যেটা না হলে পিঠে পুলির উৎসব সম্পন্ন হয় না, সেটা তো সবারই পছন্দ, আমারও পছন্দ। আর বাড়িতে ছোটোবেলা থেকে মাকে ভীষণভাবে পিঠে বানাতে দেখেছি, তার আগে দিম্মাকে, দশমীতে নাড়ু, আর এই সময় পিঠে আমাদের সকলেরই পছন্দ। তো পিঠে পুলির উৎসব আমরা আজকে মিঠি ঝোড়ার সেটে উদযাপন করছি, শুধু মিঠি ঝোড়া নয়, এখানে আরও অন্যান্য ধারাবাহিক থেকে বিভিন্ন আপনাদের পছন্দের আর্টিস্টরা আসছেন, সেইটা দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে সোম থেকে শুক্র
মিঠি ঝোরা। আর আমাদের শুক্রবার শুক্রবার রাত 9টা থেকে হচ্ছে স্পেশাল এপিসোড আছে 1.5 ঘন্টা। তো আমি এখন রায়কে ডেফিনেটলি আনবো, রায়ও আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু তার আগে আমি একটা ভুল করে ফেলেছি, আগে আমি ভেবেছিলাম সপ্তর্ষিদার কাছে নিয়ে যাব, কিন্তু তার আগে আমি মানে মায়ের কাছে চলে এসেছি। কিন্তু হ্যাঁ, সপ্তর্ষিদারকে আগে চলে যাই, রায় কিছু মনে করবে, রায় অ্যাকচুয়ালি নিয়ে যাক সপ্তর্ষিদার কাছে। আসলে রায় এখন এতক্ষণ শুট করে খুব টায়ার্ড, তো তাই উঠতে চাইছে না, কিন্তু দর্শকের কি বলবো রিকোয়েস্টে রায় এটা করবে, আপনারা চিন্তা করবেন। এইটাকে বলে হচ্ছে কাজ কমানো। যাই হোক, আমি চলে যাই এখন সপ্তর্ষিদার কাছে। সপ্তর্ষিদার, প্রথমেই প্রশ্ন, সেটা হচ্ছে আমি ভীষণ এক্সাইটেড এই পিঠে পুলির খবর শুনে, ঠিক আছে, মানে আমি নিজেকে সামলে রাখতে পারি না। তো তোমার কোন পিঠেটা সব থেকে বেশি পছন্দের? এটা কিন্তু খুব আনকমন কিছু নয়। সবার আগে হচ্ছে আমার মায়ের হাতের করা যে কোনো জিনিসই আমার খুব অমৃতের মতো লাগে। এই সবে সবে কালকে নলেনগুড়ের দুধ পুলি খেয়েছি এবং পাটি সাপটা, যেটা নীলুর পছন্দ। না না, একা খাইনি, অনেকে ছিল, কিন্তু আমার ডেট ছিল না তাই আনতে পারিনি, আমার দোষ নয়। এছাড়া আরেকটা যেটা টিকলু বললো যে গোকুল পিঠে, গোকুল পিঠেটাও কিন্তু খুব পছন্দ আমার। আসলে আমিও মিষ্টি খেতে খুব পছন্দ করি, কিন্তু আনফর্চুনেটলি মিষ্টি খেতে খেতে যে জায়গায় চলে গেছি আর কি, হ্যাঁ, এবার হ্যাঁ, মধ্যপ্রদেশ সব, উত্তরপ্রদেশ সব রকম প্রদেশেই, তো সেই কারণে এখন একটুখানি কন্ট্রোল করি যে না খাবো না, একটা খেয়ে না আর কি খাওয়া উচিত হবে, আর একটা খাই বলে আরেকটা খেয়ে নিই, এইরকম আর কি। কিন্তু আজকে সব থেকে বেশি ভালো লাগছে যে এই প্রথম আমার এত বছরের ক্যারিয়ারে, এটা ঠিক যে এই পৌষ পার্বণ উৎসব বা পিঠে পুলি উৎসব এরকম সেটে উদযাপিত হচ্ছে, মানে আমার মাসির বাড়িতে এরকম মানে বিশাল বড়, মানে একটু গ্রামের দিকের অবস্থাপন্ন বাড়ি আর কি, তো সেখানে বিশাল বড় একটা ইয়ে হয়, মানে আমাদের বেডরুমের থেকেও বড় রান্নাঘর আর কি, ওই সেখানে ওরকম মাটি কুড়ে উনুন আর কি, এবং সেখানে আমার মনে আছে গোবর গ্যাসে রান্না হতো, এখন সেসব পাল্টে গেছে, এটা আমার ছোটোবেলাকার কথা বলছি। তো এই সময় আমরা ওখানে বেড়াতে যেতাম, আর আমরা সব ওই ছোটোরা ভাই বোনেরা সব এরকম থালা বাটি চামচ নিয়ে সব বসে থাকতাম আর কি, ওই গরম গরম হচ্ছে আর দেয়া হচ্ছে, মানে সেই অভিজ্ঞতা বলে বোঝাতে পারবো না, মানে সেটা এখন খুব মিস করি, ওই ছোটবেলাটাকে খুব মিস করি। আমি এটা তুললামই এই কারণে, কারণ আমার কাছে পৌষ সংক্রান্তি মানে যেটা, আর তোমরা কেউ জানো কিনা জানি না, মকর সংক্রান্তি বলে একটা উৎসব হয়, যেটা আমার বাড়িতে ঝাড়গ্রামে, তো আমার কাছে ওটা খুব বড় করে একটা সেলিব্রেট করার মতো। আমার বাড়ি ঝাড়গ্রামে। আচ্ছা, তাই? একদম। ওকে, আচ্ছা, আমার মা এটা তোকে বলতে বলেছিল, সেটা এতদিন পর বলা হয়নি সবার সামনে বললাম। তো আমার মকর সংক্রান্তিটা ভীষণ মানে কি বলবো কাছে, তার কারণ হচ্ছে ওই সময় আমরা দেশের বাড়িতে সবাই একসঙ্গে যেতাম, আর পুরো ফ্যামিলি, পুরো বাড়ির সবাই মিলে বসে, আমাদের ওরকম বিশাল বড় একটা রান্নাঘর আছে, যেখানে গ্যাসের মানে রান্নাঘর আলাদা, আর ওখানে শুধু তিনখানা চারখানা উনুন রয়েছে, একটা বড় উনুন, ছোট উনুন ওরকম। তো আমার শীতের সময় চাদর মুড়ি দিয়ে মা এই পিঠে বানাবে, জেঠিমণি পিঠে বানাবে, দাদাই বানাবে, আর আমরা বসে সেটা খাবো, সরার মাটির সরা দিয়ে করবে, এইটাই আমার সবার আগে মনে পড়ে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। হ্যাঁ, সরা পিঠে যেটা ইয়ে বলছিল না, মানে পৌষমিতা বলছিল, ওই একটা ইডলির একটা বড় সাইজ হয়, ইডলির বড় সাইজ হয়, সেটাকে কেটে কেটে এবার সেটা ওই নলেন গুড় দিয়ে খাওয়া হয়, অমৃতের মতো তুলতুল করে একদম, অসাধারণ। এখনকার মানে কলকাতার অনেক লোকজন বা শহরের লোকজন বা এই জেনারেশন অনেকে সেগুলো জানে না, আমাদের মা মাসিমা বা আমার ঠাকুমা দিদিমাদের কল্যাণে সেগুলো খেতে পেয়েছি, এই আর কি। আচ্ছা, তুই পিঠে বানাতে পারিস একটা সত্যি কথা বলতো? আমি একবার শুধু পাটি সাপটা ট্রাই করেছিলাম, আমি অন্য কোনো পিঠে ট্রাই করিনি কখনো। আমার ট্রাই করব, এই তো এই রিসেন্ট করব। তবে আমার খুব ভালো লাগতো যখন ওই উনুনে সরা ঢাকা পিঠে হতো আর কি দেশের বাড়িতে, আমার খুব ভালো লাগতো ওই লাস্টের সরাটাকে তুলতে, গরম থাকে তো সরাটা, ওটা তুললে আমার বেশ মনে হতো, তুললেই মনে হচ্ছে আমি বানিয়ে দিয়েছি অত বড় একটা গোল সরা পিঠে আর কি। তো ওইগুলো করেছি, ওইগুলো আর এখন নেই, এখন আর নেই। যাই হোক, এবার আমি আমার বক্তব্য শেষ, আমাকে সিনে রাখছে, এবার আমি মাইকটা আলাপ করে দিই আমাদের সবার পছন্দের। আমি কিছু বলার নেই আর, সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে একটাই ছেলে, সূর্য 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 সূর্য। আমি ভীষণ মিষ্টি লাভার, আর আমার মানে ফেভারিট দুধ পুলি আর পাটি সাপটা কালকেই মা বানিয়েছিল, এবং ওই মিষ্টি এই মুহূর্তে খেতে পারছি না বলে মানে খুব গুনে গুনে, তাও আবার আমার আবার ভালো লাগে ক্ষীর দিয়ে তৈরি করলে,
ক্ষীর দিয়ে তৈরি করলে সেটা আমার বেশি ভালো লাগে। তো মা দু ধরনেরই করেছিল, নলেন গুড়েরও করেছিল আবার সরি নারকেলেরও করেছিল আবার ক্ষীর দিয়েও করেছিল। তো আমি ক্ষীরের খেলাম, দুটো খেয়েছি। তো এই মানে আমার কাছে এটা এইভাবে সেটে এত সুন্দরভাবে মকর সংক্রান্তি উৎসব পালিত হচ্ছে সেটা এখনো অবধি সেটে তো খাওয়া হয়নি, আমাদের কারোরই খাওয়া হয়নি। তো আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা প্রথম এক্সপিরিয়েন্স এবং খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স যে সেটে সবাইকে নিয়ে, এবং পৌষ্মিতাদি যেরকম বললেন যে শুধু আমাদের সিরিয়াল নয় আরও অন্যান্য সিরিয়াল জিয়ের যা যা চলছে সমস্ত সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এটা যে পালন করা হচ্ছে তো সেটা একটা খুবই আনন্দের বিষয়, আমার খুব ভালো লাগছে। আপনারাও এনজয় করুন এই শুক্রবার দিনকে, এটা টেলিকাস্ট হবে রাত 9টা থেকে 10:30, দেড় ঘন্টার একটা টান টান এপিসোড, খুব এনজয় করবো আমরা, এনজয় করছি শ্যুট করতে করতে, আপনারাও করবেন শুক্রবার। আমি যিনি এখানকার পরিচালক তার নাম অনেক শুনেছি কিন্তু আমি কখনো কাজ করিনি, সেটা একটা অভিজ্ঞতা হবে। আমি তার ভীষণই প্রশংসা শুনেছি। এদিকে বাকি দেখি শুরু হলে ধীরে ধীরে বুঝতে পারবো, তবে খুব ভালো লাগার একটা অনুভূতি নিয়ে ফিরবো এটুকু আশা করতে পারি। আগে যেমন একটা পরিবার কেন্দ্রিকই ছিল, এখন অনেকগুলো পরিবারেও ছড়িয়ে গেছে। আর ভালো লাগে তো, বহুবার বলেছি যে কার কাছে কই মনের কথা করতে খুব ভালো লাগে। আর এখন নতুন নতুন অনেক অভিনেতা অভিনেত্রী আসছেন, সেই সমস্ত মানে এমনও অনেকে আছেন তাদের মধ্যে যাদের সঙ্গে কখনো আগে কাজ করা হয়নি, ভালো লাগছে। সব মন খারাপ, সব প্রতিকূলতা সব কিছু পেরিয়েও ও ওর বন্ধুদের পাশে রয়েছে। শিমুলের সমস্যা, শিমুলের বাড়িতে যে পরিস্থিতি এখন চলছে, তাদের ডিভোর্স হয়ে গেছে শিমুল এবং পরাগের, এবং পরাগের নতুন করে আবার বিয়ে হচ্ছে। তো সেই সব কিছুর মধ্যে সুচরিতা চেষ্টা করছে যতটুকুনি সম্ভব শিমুলের পাশে থাকার, শিমুলের এই ক্রাইসিসে এই সময়টাতে। আর ওই এখন এই মুহূর্তে আমরা রয়েছি মিঠিঝোড়ার স্টুডিওতে এবং সেটে সবেমাত্র এসেছি, এখানে একটা পিঠে পুলি উৎসব হবে। এর আগে এরকম পিঠে পুলি উৎসব করিনি, মানে ক্যামেরায় বলছি আমি, মানে টিভিতে কোনো সিরিয়ালের ক্ষেত্রে, তো সেটা এসেছি আজকে। আর যেটা রীতাদিও বললেন যে বাবুদার কথা, ডিরেক্টর ওনার কথা সত্যি অনেকবার শুনেছি, একটা কাজের সুযোগও হয়েছিল কিন্তু করে উঠতে পারিনি, তো মনে হয় একটা ভালো কিছু হতে চলেছে, ভালো কাজ হতে চলেছে। গল্প আপাতত আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে শিমুলের তো ডিভোর্স হয়ে গেছে এবং পরাগের আবার বিয়ে হতে চলেছে, তার গায়ে হলুদ চলছে, সেটা আপনারাও দেখছেন। আর আমরা বন্ধুরা শিমুলের পাশে রয়েছি, নিজেদের ক্রাইসিস শেয়ার করছি, নিজেরা কীভাবে স্টেবল থাকবো, সব কিছুর মধ্যে দিয়ে কীভাবে উতরে যেতে পারবো প্রত্যেকটা পদক্ষেপ, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। বাকি সামনে কী চমক আসছে এটার জন্য তো দেখতে হবে কার কাছে কই মনের কথা রোজ সন্ধ্যে 6:30। যে সিজনে যে মিষ্টি খাওয়া উচিত সেগুলো সবকটাই খাওয়া হয়, পিঠে তো খাওয়া হয়। এবং আমাদের কার কাছে কই মনের কথার পরিবারে নানা রকম ওঠাপড়া চলছে ঠিকই, কিন্তু এই উৎসবে আমরা সবাই সামিল হয়েছি, আজকে সব আনন্দ মানে দুঃখ ভুলে শুধু আনন্দে মেতে থাকবো। তো দেখতে ভুলবেন না সবাই এই শুক্রবার রাত 9টায় দেড় ঘন্টার মহা এপিসোড মিঠিঝোড়া, অবশ্যই দেখবেন, আমরা থাকছি। এন্টারটেনমেন্টের এরকম নানান খুঁটিনাটি আপডেটসের খবর খবর পেতে হলে, এন্টারটেনমেন্টের রেগুলার ডোজের আপডেটস পেতে হলে অবশ্যই চোখ রাখতে হচ্ছে শুধুমাত্র আজ থাক বাংলায়।